করেছেন। ফওজুল আজিম মহা সাফল্য হচ্ছে জান্নাত হাসিল করা। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সাহাবাই কেরামদেরকে আল্লাহ জান্নাতি বলে, মুহাজিরিন আনসার সকলকে জান্নাতি বলে ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য তৈরি আছে আল্লাহ বললেন, আল্লাহ রাজি হয়ে গেছে, এসব কথা আল্লাহর ঘোষণা। তারপরে সূরা ফাতহের আয়াত নম্বর 4 এবং 10 এই আয়াতগুলি, সূরা আল ফাতহ, ইন্না ফাতাহালাকা ফাতহা মুবিনা, এই সূরায় সাহাবায়ে কেরামদের সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে। আয়াত নম্বর 4 এবং 10 তুলে ধরব কিছুটা অংশ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, আল্লাহ সেই সত্তা যিনি প্রশান্তি নাজিল করেছেন মুমিনদের অন্তরে। এই মুমিন যাদের কথা আলোচিত হচ্ছে তারা সাহাবায়ে কেরাম। হুদাইবিয়ার সময় সেখানে হাজির ছিলেন তারা, হুদাইবিয়ার সন্ধিতে। মক্কা সফরে যাচ্ছিলেন তারা, উমরা করার জন্য বাধা প্রাপ্ত হলেন। তাদের প্রশংসা এবং তাদের সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসারদের প্রশংসা করতে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তা যাতে করে তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি হয়। ওয়াল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সেনাবাহিনী আল্লাহর হাতে রয়েছে। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। তারপরে আয়াত নম্বর 10 আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা হে নবী, যারা তোমার সাথে শপথ গ্রহণ করছে, তোমার কাছে এসে বায়াত করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বায়াত করছেন সাহাবায়ে কেরাম বল হুদাইবিয়ায়, কি জন্য? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হয়েছে এবং একটি খবর গুজব রটেছে যে তাকে মক্কার কাফেররা হত্যাও করে দিয়েছে, এর প্রতিশোধ নিতে হবে এবং এর বিরুদ্ধে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফয়সালা হবে, হুকুম হবে, তা তারা করবেন। যারা এই বায়াত নিচ্ছে তোমার কাছে, ইন্নামা ইউবায়ুন আল্লাহ, তারা আল্লাহর সাথে বায়াত করছে, আল্লাহর সাথেই তারা বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর মহান আল্লাহর হাত রয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটি প্রশংসা সাহাবায়ে কেরামদের, এটি পীর ধারার পীর মুরিদের বায়াতের দলিল নয়, কোরআনের অপব্যাখ্যা করে, ওহির ভুল ব্যাখ্যা করে, আর কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে কিভাবে গোমরা করা হচ্ছে চিন্তা করুন। যে প্রেক্ষাপট কি, আর আলোচ্য বিষয় কি, তাদের উদ্দেশ্য কি, আর আপনাদের উদ্দেশ্য কি, আপনাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের ধর্মীয় ব্যবসা, আর সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি। তো এই বিষয়গুলি যাতে করে আমরা স্পষ্ট বুঝতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরো আয়াত রয়েছে সূরাতুল ফাতির আয়াত নম্বর 18, তাতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ সেই সব মুমিন মুসলিমদের উপর রাজি হয়ে গেছেন। ইয ইউবায়ুনাকা তাহতা শাজার, হে নবী, যখন তারা বায়াত করেছিল গাছের নিচে, বরই গাছের নিচে বায়াত করেছিল, সেটা ছিল এই হুদাইবিয়ায়, আল্লাহর সন্তুষ্টির ঘোষণা আল্লাহ করে দিলেন। তারপরে বলছেন, ফায়ালিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের অবস্থা আল্লাহ জেনে গেছেন, আল্লাহ জানছেন তাদের অন্তর অবস্থা, এই জন্য আল্লাহ রাজি, অগ্রিম রাজি ঘোষণা আল্লাহ করছেন, অগ্রিম সন্তুষ্টির ঘোষণা করছেন। আর এক শ্রেণীর পথভ্রষ্টরা জেনে নিল যে না, এরা নাকি এদের মধ্যে ইসলামই ছিল না, আর এরা কেউ নাকি ইসলামে ছিল না, ইসলামের বাইরে চলে গেছে, এরা নাকি সমস্ত ফিতনার মূল, নাউজুবিল্লাহ, এই সব কথা ইসলামের নামে, ধর্মের নামে ছড়িয়ে আছে, আপনারা জানেন, যেগুলি থেকে সতর্ক সাবধান করছি। ফানজালাস সাকিনাতা ফী কুলুবি আলাইহিম, তাদের উপর আল্লাহ প্রশান্তি নাজিল করলেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে আসন্ন বিজয় দান করলেন। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হইল, আর অষ্টম হিজরিতে মক্কা বিজয়, ফাতে মক্কা হইল, যেদিকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আসন্ন বিজয় তাদের জন্য রয়েছে। তারপরে আয়াত 8 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করি, সূরাতুল ফাতহের আয়াত নম্বর 29, আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মা'হু, এবং তার সাথে যারা রয়েছেন সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, যারা রয়েছেন সাহাবায়ে কেরামদের আল্লাহ প্রশংসা করছেন, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের ক্ষেত্রে শক্ত, কাফ কুফরির ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে, গোমরাহির ক্ষেত্রে এরা শক্ত, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ক্ষেত্রে শক্ত কেন,
এই জন্য শক্ত যে তারা আল্লাহর বিরোধী, আল্লাহর দীন বিরোধী, আল্লাহ রব্বুল আলমিনের সাথে শত্রুতার ঘোষণা করেছে। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তাদেরকে, তাকে রব হিসাবে, তাকে মাবুদ হিসাবে মেনে নিতে তারা চায় না। সেই জন্য তারা এক্ষুনি যদি তারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তাহলে তারা আমাদের ভাই। আল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরামদের চরিত্র হচ্ছে আশিদ্দা ওয়ালাল কুফফার, কাফেরদের ক্ষেত্রে তারা শক্ত, রোহামাও বাইনাহুম এবং আপোষে তারা অত্যন্ত দয়াশীল, আপোষে অত্যন্ত দয়াশীল। আমরা আজকাল মুসলিমরা নিজের ঘরের লোকের ক্ষেত্রে শক্ত, সে ঘরের হোক, আপনার পরিবারের লোক হোক, অথবা আপনার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের ক্ষেত্রে আপনার ভূমিকা খুব শক্ত ভূমিকা, কিন্তু অপরের ক্ষেত্রে আপনি ভিজা বিড়াল হয়ে যাচ্ছেন। আপনি এইরকমই যারা শিরক বিদাতে লিপ্ত রয়েছে তাদের ক্ষেত্রে না 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 ওইসব বলিয়েন না, ওইসব করলে ঝামেলা হবে, ফিতনা হবে, শিরক বিদাতের বিরুদ্ধে বলবেন না। কিন্তু আপোষে ছোট খাটো মাসলা মাসাইলের ইখতিলাফ রয়েছে, ফিকহি ইখতিলাফ রয়েছে, সেই নিয়ে এত বাড়াবাড়ি যে একেবারে পর করে দিয়েছেন যেন এরা আমার মুসলিম উম্মার লোকই নাই। তারপরে আরো প্রশংসা করছেন আল্লাহ রাব্বুল, তারাহুম রুকআন সুজ্জাদ, এই তো আখলাক চরিত্রের প্রশংসা ছিল, ইবাদতের প্রশংসা শুনে আল্লাহ প্রশংসা করছেন এই সাহাবায়ে কেরামদেরকে, নবীর সাথী সঙ্গীদেরকে দেখবে রুকআন সুজ্জাদা, কখনো রুকু অবস্থায়, কখনো সিজদা অবস্থায়, কখনো ফরজ নামাজে, কখনো সুন্নতে, কখনো সারা রাত তাহাজ্জুদে। তাদের সম্পর্কে খুব সুন্দর ভাষা আইম্মায়ে কেরামগণ বলেছেন, অনেকেই সালাফগণ বলেছেন, রাতের তারা ইবাদত গুজার হয়ে যেতেন আর দিনে তারা রণক্ষেত্রের তারা যোদ্ধা হয়ে যেতেন, আল্লাহর রাস্তার যোদ্ধা। এই ছিল তাদের চরিত্র। আজকাল ভাগ করে দিয়েছি, যদি যদি আপনি ইবাদত বন্দি করেন তো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, আর যদি দুনিয়ার সাথে সম্পর্ক থাকে তাহলে ইবাদতের সাথে কোনো সম্পর্ক নেই, ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। ভাগ করে দিয়েছি, দুনিয়াওয়ালারা দুনিয়া করতে আছে আর ইবাদতকারীরা তাদের দৌড় মসজিদে সীমিত করে দিয়েছে। না, এটা ইসলাম নয়। সাহাবায়ে কেরামদের ইসলাম ছিল দুনিয়া ইহকাল পরকাল দুটোকে একত্রে নিয়ে চলা। রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে বলছেন ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তারা সন্ধান করে। আরো প্রশংসা করছেন, সাহাবায়ে কেরামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অনুগ্রহ তলব করা এবং তার সন্তুষ্টি তলব করা। সিমাহুম ফি ওয়ুজুহিহিম, তাদের চেহারা মুখমণ্ডল দেখলে তাদের উজ্জ্বল চেহারা, তাদের নূরানী চেহারা, তাদের মাথায়, তাদের কপালে যে দেখবে দাগ সিজদায়, লম্বা লম্বা সিজদায় পড়ে থাকার কারণে, সিমাহুম ফি ওয়ুজুহিহিম আসারিস সুজুদ, সিজদার কারণে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়, তাদের চেহারা দেখলে চেনা যায় যে এরা কত আল্লাহ ভীরু ছিলেন। তারপরে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আরো আল্লাহ বলছেন, ওমা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবীলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, সূরা নিসার আয়াত নম্বর 115। এতে বলা হয়েছে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি, রাসূলের যা বিরুদ্ধাচরণ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে, ওয়াইয়াত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার যারা অনুসরণ করবে, তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে মুমিনদের রাস্তায় চলতে হবে। তো কোন মুমিন? আজকালকার যেমন আমাদের মতো মুমিনরা না, যেই মুমিনরা হচ্ছে আইডিয়াল মুমিন, আদর্শ মুমিন, তারা হচ্ছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যখন কোরআন নাজিল হয়ে মুমিন তাদেরকে বলা হচ্ছে, ওয়াত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন, কোরআন নাজিল হওয়ার জামানার মুমিনদের কথা বলা হচ্ছে, তারা হচ্ছেন সাহাবায়ে কিরাম। যদি রাসূলের বিরোধিতা করে এবং রাসূলের সাথী সঙ্গী যারা মুমিন তাদের রাস্তার অন্য রাস্তায় চলে তাহলে বিভ্রান্তিতে রয়েছে, নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব, অনুসলিহে জাহান্নাম, জাহান্নামে তাদেরকে দাখিল করব, ওয়াসাআত মাসীরান, আর বড়ই জঘন্য স্থান জাহান্নাম। 10টি আয়াত দিয়ে শেষ করছে আর একটি আয়াত দিয়ে, সূরা বাকারা আয়াত নম্বর 137। তাতে মহান আল্লাহ ইরশাদ করছেন, আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, আমাদের ঈমান আমল আখলাক হইতে হবে কেমন, এই ক্ষেত্রে মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম। বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান হে সাহাবায়ে কেরামগণ,
পরের লোকেরা যদি ইমান নিয়ে আসে তোমাদের মতো ইমান, তাহলে বোঝা গেল সাহাবাই কেরামদের জামানার যে ইসলাম ছিল সেই ইসলাম খুঁজতে হবে আপনাকে। সাহাবাই কেরামদের ইসলাম শিরক মুক্ত ইসলাম ছিল, বিদআত মুক্ত ইসলাম ইসলাম ছিল। প্রত্যেকটি মাসলা মাসাইলের ক্ষেত্রে তারা দলিল খুঁজতেন, দলিল ভিত্তিক ইসলাম ছিল, অন্ধ অনুকরণ ছিল না, অন্ধ ভক্তি ছিল না, বরং যে কোনো সমস্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সমাধান খুঁজতেন, হয় কোরআনে কারিমে সমাধান খুঁজতেন, আর না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমাধান খুঁজতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের পরে সিনিয়র সাহাবাইদের কাছ থেকে জুনিয়র সাহাবাই কেরামরা সমাধান খুঁজতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনারা কি জেনেছেন। সাহাবাই কেরাম থেকে তাবেইনরা সমাধান নিতেন। এইভাবেই যেটি সঠিক ইসলাম, যেটা খাঁটি ইসলাম, সেটা মানুষের কাছে পৌঁছেছে, আর যুগের আবর্তন বিবর্তনে তাতে সংমিশ্রণ হয়েছে ভুলভ্রান্তির আর বিভ্রান্তির আর বাতিলের। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। বলছেন যদি তারা ইমান নিয়ে আসে, সাহাবাই কেরামদের তোমাদের মতো ইমান, ফাঁকা দিয়ে দাদাও, তাহলেই তারা হেদায়াত পাবে। তাহলে বোঝা গেল যে আপনার ইসলাম যদি সাহাবাই কেরামদের মতো ইসলাম হয় তাহলে আপনি হেদায়ত প্রাপ্ত, আর যদি আপনার ইসলামে বিদাত আছে, আপনার ইসলামে শিরক আছে, আপনার ইসলামে মাজারের খেদমত আছে, আপনার ইসলামে আপনার এই রকম মেলা বিষয় রয়েছে যেগুলি বুঝতে পারছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম জামানায় খুঁজে পাচ্ছেন না, এক কথায় খুব সহজ ভাষায় সংক্ষেপে বলবো, আপনি প্রত্যেকটি বিষয়কে মিলিয়ে দেখবেন যে নবীর জামানাই ছিল কি, সাহাবাই কেরামের জামানাই ছিল কি, আমরা যে এই কাজগুলি করছি ধর্ম মনে করে নেকির আশায়, এই যে খতম খতম বিভিন্ন খতম গুলি, খতমে খাজে গান, আর বড় বড় খতমে ইউনুস, আর অমুক খতম তমুক খতম, আর এই যে ওজিফা, আপনি কি মিলিয়ে কখনো দেখছেন না, চোখ বন্ধ করে করে যাচ্ছেন। তাদের মতো যদি ইমান এবাদত হয় তাহলে তো হেদায়ত পেলেন, আর যদি না হয় ওয়াইন তাওয়াল্লাউ, উল্টো দিকে যদি ফিরে যান সাহাবায়ে কেরামের পথ থেকে, তাহলে ফাইন্নামাহুম ফি শিকাক, ফাইন্নামাহুম ফি শিকাক, তারা বিরোধে রয়েছে, বিরোধ আপোষের বিরোধে পড়ে, কখনো বিরোধ মিটবে না, কখনো ইখতিলাফ মিটবে না, কখনো আপনাদের অন্তরের ফাটল দূর হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর কাছে ফিরে না আসবেন, ওহির কাছে ফিরে না আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের কাছে ফিরে না আসবেন, সাহাবায়ে কেরামদের আদর্শের কাছে না ফিরে আসবেন। আল্লাহ যথেষ্ট হবেন তাদের জন্য, আল্লাহ সবকিছু শুনছেন এবং জানছেন। এখানেই এখনকার মতো আলোচনা শেষ করছি, সালাতের পরে ইনশাআল্লাহ তাআলা আবার আমাদের আলোচনা কন্টিনিউ থাকবে। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بالفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। সম্মানিত ব্রাদারান ইসলাম, আমরা আবার এসার সালাতের পরে আমাদের বিষয়বস্তু সম্পর্কে যে বাকি অংশটুকু রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম গণ সম্পর্কে সে বিষয়টিকে আমরা পুরো করার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করে। কোরআনে কারিমের আর দুটি আয়াত পেশ করব, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস শোনাব আপনাদেরকে সাহাবাই কেরামদের সম্পর্কে। সূরায়ে হাদিদের আয়াত নম্বর 10, মহান আল্লাহ ইরশাদ করছেন সাহাবাই কেরামদের সম্পর্কে, তোমাদের কি হয়ে গেছে যে আল্লাহর রাস্তায় ব্যয় করো না, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, আল্লাহর রাস্তায় খরচ করা হয়েছে আল্লাহর দিনের খেদমত, আল্লাহর দিনের খেদমত, সেটা যেইভাবে দিনের খেদমত যখন হতে পারে,
কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল দাওয়াতের খেদমতে এবং তার সাথে সাথে গরিব দুঃখী অভাবী যারা দুর্গত তাদের জন্য খরচ করা হচ্ছে ফি সাবিল। ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেছে যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশসমূহ এবং জমিনের উত্তরাধিকার একমাত্র আল্লাহ। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, মক্কা বিজয়ের পূর্বে যারা ব্যয় করেছে আল্লাহর রাস্তায় এবং জিহাদ করেছে তারা অন্যদের সমান নয়। যারা মক্কা বিজয়ের পূর্বে ঈমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তারা আর অন্যরা সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আযামু দারাজাতাম মিনাল লাযীনা আনফাকুম মিন বাদ, যারা মক্কা বিজয়ের আগে খরচ করেছে তারা, যারা পরে খরচ করেছে দিনের রাস্তায়, যারা পরে দিনের জন্য কোরবানি দিয়েছে তাদের তুলনায় মর্যাদার ক্ষেত্রে উপরে। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, তবে মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছেন সাহাবাই কিরাম বা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন বিলম্বে, সকলের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আল হুসনা হচ্ছে আল জান্নাহ, কল্যাণের ওয়াদা আল্লাহর উপরে করেছেন, আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। সাহাবাই কেরাম তারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করুক অথবা শেষকালে ইসলাম গ্রহণ করুক, সকলের সাথে আল্লাহর কল্যাণের ওয়াদা রয়েছে। আর সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আল জান্নাহ, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য আল হুসনা রয়েছে, জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা এবং বোনাস রয়েছে, তা হচ্ছে মহান আল্লাহর দর্শন বা সাক্ষাৎ। আল হুসনা হচ্ছে জান্নাত। সূরা হাশর আয়াত নম্বর 8, 9, 10, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি আয়াত। এই দিয়ে আয়াতগুলি আমরা শেষ করছি, আরো বেশ কিছু আয়াত রয়েছে। তারপরে বিশেষ বিশেষ সাহাবাই কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কোরআনে কারীমের আয়াত রয়েছে, যেদিকে আর যাচ্ছি না। মুহাজিরিন এবং আনসারদের প্রশংসা আল্লাহ বলছে, লিল ফুকারাইল মুহাজিরিন, যারা দরিদ্র মুহাজির খালি হাতে মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের বাড়ি থেকে, তাদের ধন সম্পদ থেকে উৎখাত করা হয়েছে, ইয়াবতাগুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে এরা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে। বয়ান শুরুন আল্লাহ ওয়া রাসূলা, দ্বিতীয় সার্টিফিকেট হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলের সাহায্য করে, আল্লাহ এবং রাসূলের সাহায্য করে। উলায়েক হুম সাদিকুন, তৃতীয় সার্টিফিকেট হচ্ছে যে তারাই হচ্ছে সত্যবাদী, তারাই হচ্ছে সত্যবাদী। এখানে আরেকটি আয়াত বলে দিই যাতে করে আমাদের দেশের একটি বিভ্রান্তির নিরসন হবে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু কুনু মা সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো মুমিন এবং সত্যবাদীদের সাথে হও। বীর ধর অকাট্য দলিল বর্ণনা করতে গিয়ে কিছু কিতাব আছে দেশে পাবে না, বীর ধরার অকাট্য দলিল, এই আয়াত নাকি অকাট্য দলিল, পীরের মুরিদ হইতেই হবে, হয় পীর সাহেব বনতে হবে আর না হলে পীরের মুরিদ হইতে হবে। আল্লাহ কি এই বীরতন্ত্রকে সত্য বলেছেন আর যারা পীর তাদেরকে সত্যবাদী বলেছেন, বীর মরিদের ব্যবসায়ীদেরকে সত্যবাদী বলেছেন না সাহাবায়ে কেরামদেরকে সত্যবাদী বলেছেন? উলাইক আহমদ সাদেকুন, একটু চিন্তা করে দেখুন এই আয়াতের সাথে ওই আয়াতকে মিলা, আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের তৃতীয় সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে উলাইক আহমদ সাদেকুন, এরাই হচ্ছে সত্যবাদী। আর সেই আয়াতে বলছেন যে আর পীর ধর অকাট্য দলিল হিসাবে অপব্যাখ্যা করা হচ্ছে, কোন মা সাদেকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তার মানে কার সাথে থাকো, বীরদের সাথে না সাহাবায়ে কেরামদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে থাকো, সাহাবায়ে কেরামদের সাথে আকীদার ক্ষেত্রে থাকো, ইবাদতের ক্ষেত্রে থাকো, আখলাক চরিত্রের ক্ষেত্রে থাকো, হালাল হারামের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে থাকো, নামাজ পড়ার নিয়ম পদ্ধতি তরিকার ক্ষেত্রে থাকো, সুন্নতের পাবন্দির ক্ষেত্রে থাকো, বিদাত থেকে সতর্ক থাকার ক্ষেত্রে থাকো। সাহাবায়ে কেরামরা যেখান থেকে নামাজ শুরু করে সেখান থেকে নামাজ শুরু করো, যেখানে গিয়ে তাদের নামাজ সমাপ্ত হয়েছে সেখানে নামাজ শেষ করো,
না মোনাজাত না হইলে, সম্মিলিত মোনাজাত না হইলে নামাজ অসম্পূর্ণ থাকবে। কিন্তু সাহাবায়ে কেরামদের নামাজ ছিল না, তাদের সাথে হইলে তাদের মতো নামাজ পড়তে হবে, তাদের সাথে হইলে তাদের আকীদা গ্রহণ করতে হবে, তাদের সাথে হইলে তাদের মতো দিনের ক্ষেত্রে মখলিস হইতে হবে, আল্লাহর দিন আল্লাহর বান্দা পর্যন্ত পৌঁছাক এটা আপনার মনের কামনা বাসনা এবং কাজের মাধ্যমে তার বাস্তবায়ন হইতে হবে। তারাই আল্লাহর দিন পৌঁছানোর জন্য এই পবিত্র স্থান মক্কা মদিনায় চিরকালের জন্য বাস করেননি, তারা সারা দুনিয়ার মানুষের কাছে এই দিন ইসলাম পৌঁছাবার চেষ্টা করেছে, কেউ পূর্বে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কোথায় কোথায় চলে গেছে। সুতরাং যেখানে আল্লাহর বান্দারা আছে সেখানে দিনের দাওয়াত পৌঁছাতে হবে, কোরআন সুন্নার কথা পৌঁছাতে হবে, যেইভাবে হোক না কেন, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, আপনি সরাসরি পারেন কোনো মাধ্যম দিয়ে পারেন, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ। এই ছিল তিনটি সার্টিফিকেট সূরা হাসরের আয়াত নম্বর আট। আনসারদের সম্পর্কে বিশেষভাবে আয়াত শোনেন, তারপর আয়াত নম্বর নয় মহান আল্লাহর সাথে হচ্ছে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান, যারা আশ্রয় নিয়েছে আর দারা মানে দারুল মদিনায়, মদিনায় মদিনায় বসবাসকারী যারা আনসার আগে থেকে মদিনায় বসবাস করতেন তারা, ওয়াল ঈমান এবং ঈমানকে অন্তরে আশ্রয় দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের মৌসুমে গিয়ে বায়াতে আকবায় উলা বায়াতে আকবায় সানিয়া গিয়ে সেখানে বায়াত করে এসে ইয়া রাসূলুল্লাহ মক্কায় জায়গা হচ্ছে না, মক্কার লোকেরা আপনাকে মেনে নিতে পারছে না, আপনি আসুন আমাদের কাছে, কি লাগবে আমরা সবকিছু দিয়ে আছি আপনার সাথে, তারা আশ্রয় দিয়েছে, আশ্রয় নিয়েছিল মদিনায় অর্থাৎ বসবাসকারী ছিল মদিনার, আর আশ্রয় দিয়েছিল অন্তরে ঈমান কি আল্লাহ বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন আনসারি মুজাহিদদেরকে। তারপরে আল্লাহ বলছেন মিন ক্বাবলিহিম, এর পূর্বে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে, আনসারীরা হিজরতকারীদেরকে ভালোবাসত, আর আমরা আজকালকার মুসলিম রিফিউজিকে 50 বছর হয়ে গেল রিফিউজি মনে করি, রিফিউজিদেরকে আশ্রয় দিতে চাই না, রিফিউজিদেরকে ঠেলে দিতে চাই, রিফিউজিদেরকে যারা শরণার্থী তাদের শোষণ করতে চাই, তাদের লুটপাট করি, এই যদি মুসলিম চরিত্র হয় তাহলে আমাদের কি সম্পর্ক সাহাবায়ে কেরামদের সাথে আছে? ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা ইমানের সাথে হিজরত করে আসে ইমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, তাদের কি তারা ভালোবাসে? ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তাদেরকে যে পার্থিব সুখের সামগ্রী ধন সম্পদ দেওয়া হয়েছে তাতে তাদের তেমন কোনো আগ্রহ নেই যে আমাদের কাছে কক্ষিগত হোক, বরং সমান সমান আমাদের মহাজের ভাইরাও নিয়ে নিক, মহাজের ভাইরাকে সমান সমান ভাগ দিতেন। সাহাবায়ে কেরামরা হিজরত করে যখন মদিনায় আসলেন, মুহাজিরিনরা আনসারদের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক মুহাজির ব্যক্তি অমুক আনসারির ভাই মানে দোস্ত, আমাদের দেশে দোস্ত পাতাই দোস্তালি পাতাই, এই ভাই, এই যে ভাই ভাইয়ের এই ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। সাহাবায়ে কেরামরা তাদেরকে অফার করলেন, আনসারির অফার করলেন যে আমাদের জমি আছে, খেজুর বাগান আছে, খেজুর বাগান অর্ধেক আপনি নেন অর্ধেক আমার, ভিটে মাটি বাড়ি আছে, দুটো রুম আছে, একটা আপনার একটা আমার, এমন কি এক সাহাবী তার দুই স্ত্রী বলছে দেখো তুমি ভাই তোমার স্ত্রী নেই, তুমি যুবক মানুষ, আমার দুটো স্ত্রী আছে, একটা স্ত্রী আমার প্রয়োজন হইতে পারে, সুতরাং আমি তালাক দিচ্ছি, ইদ্দত পার হয়ে যাক, তুমি তাকে বিয়ে করো, এইভাবে তারা অফার করেছেন। কিন্তু সেই সাহাবী মহাজির হ্যাঁ নিজের স্বার্থকে প্রাধান্য দেননি, তিনি বলেছেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার ধন মালে বরকত, আব্দুর রহমান বাপ রাদিয়াল্লাহু তাআলা নো সাদ ইবনে রাবির সাথে তার ভ্রাতৃত্ব কায়েম করে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার ধন সম্পদে তোমার পরিবারে তোমার দুই স্ত্রী আল্লাহ বরকত দিক, দুল্লুনি আলা সুখ, আমাকে বেশি কিছু লাগবে না, তোমার বাড়িও লাগবে না, তোমার জমি খেজুর বাগানও লাগবে না, আর তোমার বিবিও লাগবে না, কিছু লাগবে না, আমাকে মদিনার বাজার মার্কেট কোথায় আছে বলে দাও, আমি একটু ব্যবসা করব, রুজি রোজগার করব, দুল্লুনি আলাসু, বাজার দেখিয়ে দিলেন, গেলেন সকালবেলা বাজারে ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যাবেলা যথেষ্ট মাশাআল্লাহ লাভবান হয়েছেন, আর মাত্র কয়েকদিন পরে বিয়ে করেছেন, আর শরীরে একটু জাফরানের রং দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাহিয়াম ইবনে আউফ, এই আউফের ছেলে আব্দুর রহমান তোমার কি কি ব্যাপার, তোমার রং চেহারা বদলা লাগছে, কি ব্যাপার, বিয়ে শাদী করেছো নাকি? বলছে ইয়া রাসূলুল্লাহ তাজাওয়াজতু ইমরাতান মিন আনসার,
আনসারি পরিবারের এক মেয়েকে আমি বিবাহ করেছি, সুবহানাল্লাহ। তারা নিজেদের উপর অন্যকে অগ্রাধিকার দেয়, অন্যকে প্রাধান্য দিয়ে থাকে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদি তারা অনাহারে থাকুক না কেন, নিজে অনাহারে থেকে অন্যকে খাওয়ায়। আল্লাহ প্রশংসা করছেন আনসারী সাহাবায়ে কেরামদের, বিশেষ ভাবে এই আয়াতের অংশটুকু নাজিল হয়েছে আবু তালা আনসারী এবং তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহুমার ঘটনাকে নিয়ে। মেহমান এসছে, অজানা মেহমান, বাস যে কোনো মুসলিম হচ্ছে মেহমান, আমাদের মতো মেহমান না যে কুটুম হইতে হবে, নিজের বংশের হইতে হবে, শ্বশুর বংশের হইতে হবে, অথবা ছেলের শ্বশুর বংশের হইতে হবে, অথবা মামা বাসা মায়ের বংশের হইতে হবে, না না না, ওইসব মেহমান নয়, এইসব মেহমান নয়। মেহমান ছিল তিনি মেহমান, মুসলিম মেহমান এসছে, খাওয়াইতে হবে, অথবা যে কোনো অমুসলিম পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হয়েছে, এই উদারতা ইসলামে রয়েছে। অমুসলিম মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে এসছে, আশ্রয় দিতে হবে, তাদের খেতে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ কিছু অতিথি মেহমান এসছে, তাদেরকে রাতে আশ্রয় দিতে হবে, খেতে দিতে হবে। ভাগ করে করে দিচ্ছেন, তুমি একজন নিয়ে যাও, তুমি দুইজন, তুমি পাঁচজন, তুমি সাতজন, যে যা পারো নিয়ে যাও। এক মেহমান বেঁচে গেছে, আর কেউ নেই নেওয়ার। আবু তালহা আনসারী ভাবলেন যে বাড়িতে তো তেমন কিছু নেই, তবে আমাদের যে খাবার আছে যাক, আল্লাহ ভরসা আমি নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে বললেন যে জানো, আমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান নিয়ে এসেছি। বলছেন উম্মে সালাম যে তুমি ভালোই কাজ করেছো, তবে মা ইন্দি ইল্লা কুতো সিবিয়ানি, বাড়িতে এমনকি তোমার আমার খাবারও নেই, শুধু ছোট বাচ্চাগুলো আছে, ও বাচ্চাদের খাবার জুড়বে, আর এর বেশি নেই। এখন যদি মেহমানকে খাওয়া হতো, বাচ্চা অনাহারে থাকে, বাচ্চারা অনাহারে থাকে, তখন কত নেক মহিলা চিন্তিত। মহিলাদের জন্য এই রকম আদর্শ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিনের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের কন্যাদের পরে, এরা হচ্ছে উত্তম আদর্শ। বললেন যে এক কাজ কর, আবু তালহা বললেন আর সাদরে গ্রহণ করলেন, আমাদের মতো পরিবার হলে আর কাজ পাওনি, তুমি না বলে তুমি মেহমান নিয়ে এসো, তোমার মেহমান তুমি বুঝো, আমি কি জানি, আমি জানি না। আর আবার ঘরেও নেই যে পাকশাক করে খাওয়া, আজকাল যদি একবার আরেকবার পাক করতে হয় তবু এই ঝামেলা বরদাস্ত করবে না। কিন্তু বলছেন যে অসুবিধা নেই, তুমি যেটা বলবে সেটা। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বলছেন আবু তালহা স্ত্রীকে নওয়মি সিবিয়া, বাচ্চাদেরকে শুয়ে দাও, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ঘুম দিয়ে দাও, কোন রকম করে না খাওয়াই ঘুম দিয়ে দাও। আর তারপরে আরবদের প্রথা ছিল যে মেহমান মেজবান ছাড়া, মানে বাড়িওয়ালা ছাড়া একা খেতে বসবে না, খেতে বসবে না। আর এটা ভালো ইসলামিক আদব এটা, যাতে করে অতিথির কোনো সন্দেহ না যে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে, যেটা খাচ্ছে বাড়ির মানুষ সেটাই অতিথিকে খাওয়াচ্ছে। সুতরাং আমাদের ছাড়া তো খাবে না, তো করবোটা কি, তুমি তো পর্দার আড়ালে থাকবে, কিন্তু আমাকে খেতে হবে। এক কাজ করি, তুমি প্রদীপটা যে থাকবে আমাদের কাছে, একটু পরে প্রদীপের তেল দিতে হবে বলবো, আর প্রদীপটাকে তুমি টেনে নিয়ে চলে যাবে, আর নিয়ে যাওয়ার পরে বিলম্ব করে দিবে, অন্ধকারে মেহমান খেতে থাকবে, আর আমি মিছামিছি মুখটা নাড়া দিতে থাকবো, মিছামিছি যেন কিছু চিবাচ্ছি, অন্ধকারে ভাববে যে আমার সাথে বাড়িওয়ালা খাচ্ছে, আবু তালা খাচ্ছে, আমি কিছু খাবো না, আর মেহমান শুধু খেয়ে তৃপ্তি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের খাতির করবো, আল্লাহ সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এই মর্মে আয়াত নাযিল হয়, শানে নুজুলে আয়াত। আল্লাহ বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও ক্ষুধার্ত হয়ে থাকতে হোক না কেন, নিজে ক্ষুধার্ত থেকে অন্যকে তারা খাওয়াইতে, নিজের প্রয়োজনকে বাদ দিয়ে অন্যের প্রয়োজন পুরা করতে, নিজের স্বার্থকে বাদ দিয়ে অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিতে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, এই জন্য তাদের জন্য দোয়া করতে বলেছেন, তাদের জন্য কি করতে বলেছেন, দোয়া করতে বলেছেন, তাদের ক্ষেত্রে অন্তরকে সাফ রাখতে বলেছেন। যাদের অন্তরে কালিমা আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে, অথবা সমালোচনার মনোভাব আছে, তারা পথভ্রষ্ট। যারা এই দোয়া করে না, তারা সাহাবায়ে কেরামদের মর্যাদা বুঝে না, জানে না, অথবা তারা মর্যাদা দিয়ে থাকে না। তারপরে আয়াত নম্বর 10 সূরা হাসরের আল্লাহ বলছেন
তারপরে আল্লাহ রাব্বুল বলছেন ওয়াল্লাযীনা জাও মিন বাদিম ইয়াকুলুনা রাব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم যারা পরে আসবে তারাই সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার তাদের জন্য বলবে আল্লাহর কাছে দোয়া করবে ইয়াকুলু রাব্বানা আগফির লানা আল্লাহ আমাদেরকে maaf করে দাও ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আর আমাদের ওই সব ভাই বোনদেরকে maaf করে দাও ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছেন আর সবার আগে ঈমানের অবস্থায় উম্মতের যারা গিয়েছে দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু